খাতুন আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত করার জন্য অ্যাকচুয়ালি এটা আমার জীবনের প্রথম লাইভে যুক্ত হয়েছে জানি না কথা কথাটা বলতে কি না তো অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি আমার বাবার জন্য তো আমার বাবাকেও অসংখ্য ধন্যবাদ উনি আমাকে বলেননি কিন্তু আমি উনি লাইফ দেখে এবং শুনে প্রতিনিয়ত প্রতিটা লাইভ আপনার দেখে তো আমি থেকে শুনেছি তো আমারও একটা ইন্টারেস্ট জাগে তো বাবা কি শোনে কি দেখে তো সেই ইন্টারেস্ট থেকে আমিও প্রায় পারেন ছ সাত মাস আপনার লাইফের সাথে যুক্ত তো আমি এখন মুক্ত সংশয়বাদী তো ওই জন্য বাবাকে অসংখ্য ধন্যবাদ হয়তো উনি এই লাইফটাও দেখছেন জানি না আপনাদের বাবা এবং পুত্র দুজনকে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা আপনাদের দুজনকে আপনারা দুইজন যে পরিবারের দুজন যে আমাদের লাইভটা শুনেন এটা শুনি তো আমার খুব জানি না আমার বয়স ওই জন্য হয়তো উনি বলেন না বলেনি আমাকে নিজে থেকে আমার বয়স অল্প আমি ভারতীয় আমি 22 বছর হবে আমার বয়স তো ওই জন্য হয়তো আমাকে বলেনি বাবা কিন্তু বাবা বাবা প্রতিনিয়ত আপনাদের লাইভ দেখে তো আমি সেই ইন্টারেস্ট থেকে আমিও প্রায় পাঁচ ছ মাস দেখতে দেখতে দেখছি শুনছি দেখতে দেখতে আমিও সত্যের পথে আপনাদের যে সত্যের বাণী ছড়াচ্ছেন সেগুলো আমি বুঝতে পারছি তো এই হচ্ছে কথা আর সত্যি কথা বলতে আমি যখন ফাইভ সিক্স এ পড়তাম তখন আমাদেরকে বিভিন্ন রকমের হাদিস শোনানো হতো তো আমার কিছু কিছু হাদিস শুনে কনফিউশন হতো আমার সেই বয়সে কিছু কিছু ডাউট মানে ডাউট হতো যে এটা কিভাবে সম্ভব মানুষত্বের দিক দিয়ে যদি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হয় তো এগুলো কিভাবে সম্ভব আমি ভাবতাম হয়তো যিনি বলছেন আমাদের ইসলাম সত্য কিন্তু যিনি বলছেন উনি হয়তো বানিয়ে বানিয়ে কিছু বলছেন এসব আমার ধারণা আসতো তো আমি খুব এর মধ্যে থাকতাম যেমন কিছু কিছু বিষয় আমার মনে আসতো যে একটা নারী কোনো পুরুষ চাইলে তার স্ত্রীর অনুমতি না নিয়ে চারটা পর্যন্ত সাদী বিবাহ করতে পারে আমি এটা সবচেয়ে আমার খারাপ লেগেছিল আহ তখন আমি ভাবলাম যদি এটা যে কেউ মানে তার স্ত্রীকে না বলে কিভাবে ইয়ে করে নেয় তার ছেলে বাচ্চা যদি থাকে সেটা কিভাবে নেবে বা তার স্ত্রী সেটা কিভাবে কিভাবে মেনে নেবে এটা তো তাদের সাথে একটা খারাপ দৃষ্টিকোণই হচ্ছে কিন্তু যেটা হুজুরা বোঝাতো যে সামর্থ্য থাকলেই করতে পারে আমি তো এটা মানে প্রচুর অবাক হতাম সেই বয়সে আমি অবাক হতাম তখন আমার বয়স বারো তেরো কি চোদ্দ হবে এটা একটা আমার আসতো বারবার ভাবনা চিন্তা আর একটা জিনিস আসতো আহ কিন্তু তখন উত্তরটা আমি কারোর কাছ থেকে পেতাম না সঠিক কিন্তু এখন বুঝতে পারছি জিনিসগুলো আহ আরো যেমন আসতো আহ হ্যাঁ আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টি করার আগে আমাদের আমরা যা কিছু করবো আল্লাহ সব লিখে রেখেছে এবং আল্লাহ সব করাচ্ছে তো আমি এটা ভাবতাম তো আল্লাহ সব করাচ্ছে মানে আমি খারাপ কাজ করছি মানে আল্লাহ খারাপ কাজ করাচ্ছে আমি ভালো কাজ করছি মানে আল্লাহ ভালো কাজ করছে মানে আমি যা করছি আল্লাহ করছে তাহলে আমার দোষটা কোথায় যে ভালো কাজ করছে তার মানে তার এতে প্রাউড করার কি আছে এগুলো এটা এই জিনিসটা বারবার মানে আসতো আহ আরেকটা জিনিস আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কি প্রয়োজন আছে যে সৃষ্টিকর্তা তো তার সাথে তো মতলব অন্তরের মিল হলেই হবে মতলব যেটাকে আধ্যাত্মিক বলা হয় তো আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি দরকার আল্লাহর কাছে মানে সিদ্ধা দেওয়ার কি দরকার এসব জিনিসগুলো মানে এটা মনে মনে আসতো কাউকে বলতাম না এটা তো উত্তর আমি পেতাম না যেগুলো এখন বুঝতে পারছি এটা মনে আসতো আরেকটা জিনিস মনে আসতো যেমন আমরা এত সুরা পড়ছি এ পড়ছি আহ বা আরেকটা জিনিস আসে যে কেঁদে কেঁদে দোয়া চাইলে এটা ভালো কবুল হয় আমি এগুলো ভাবতাম তো কানতে কেন হবে আল্লাহ তো মনের যে দুঃখ তো কে তো বোঝানো চোখের পানি ফেলার তো দরকার নেই আমি যদি মনে দুঃখ হয় আল্লাহ তো বুঝে নেবে তো আমি অন্তর থেকে মানে যদি মুখে উচ্চারণ যদি নাও করি আল্লাহ তো মন পড়তে পারে তো মন থেকে জেনে নেবে তো আমাকে মুখে বলার কি প্রয়োজন আছে খুবই ভালো আপনার যেটাই নাম আপনার কথা শুনে তো খুবই ভালো লাগছে কিন্তু ফারাজ ভাই অমিত ভাই আমার তো এখন শেষ করে আমার তো চলে যেতে হচ্ছে ফারাজ ভাই কি কিছুক্ষণ থাকবেন

আরবিতে বললে বেশি সব আমি এটা ভাবতাম যে আল্লাহর ভাষা কি তাহলে খালি আরবি বাংলা ইংলিশ এত পৃথিবীতে ভাষা আছে তো এই ভাষাগুলো তাহলে কিভাবে সৃষ্টি হলো আল্লাহ কি শুধু আরবি বোঝায় কিন্তু আল্লাহ বলছে সর্বজ্ঞানী আমাকে আরবিতেই কেন বলতে হবে বা আমাকে আনুষ্ঠানিক কোনো কিছু করতে কেন হবে এগুলো মনে মনে আসতো উত্তর সঠিকভাবে পেতাম যেগুলো বুঝতে পারছি এগুলো সবই বুঝতে পারলাম ধীরে এগুলো ভণ্ড আমি তো আরেকটা হ্যালো হ্যালো ভাই আমি শুনতে পাচ্ছি আমি আপনাকেও খুব পছন্দ করি আসাদ ভাই ওয়েলকাম থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য দেখি তাহলে আজকে লাইভটা একটু জমাতে পারি কিনা আসাদদার সাথে আমি একটু আগে লাইভে যুক্ত হয়েছিলাম আসাদদার লাইভে আর আসাদদার তো খুবই বড় আমি ফ্যান এই জাস্ট আমি তারপর এখানে যুক্ত হয়েছি ভাই ধন্যবাদ আমার যুক্ত হওয়ার অন্যতম একটা কারণও ছিল সোহানা খাতুন আপনি যুক্ত হয়েছিলেন এবং আমার একটা যে যে আপনি যুক্ত হয়ে বলছিলেন প্রথম লাইভ আপনার এবং আমার কিন্তু মানে জাস্ট আমি কিন্তু লাইভে বারবার বলছিলাম চলছে আমি ওখানে গিয়ে যুক্ত হবো এবং সেখানে কিন্তু আপনি একটা অন্য স্টোরি বলছিলেন এটা আমার কাছে একটু কেমন যেন লাগলো মানে আপনি এখানে যে স্টোরিটা বলছেন খুবই ভালো মানে আপনি যা বলছেন সেটা আপনার ধর্মীয় স্বাধীনতা আপনার বাবার থেকে ইন্সপায়ার্ড ওইখানে কিন্তু একটা অন্য স্টোরি বলছিলেন এটা না আমার আপনারটা আপনার আপনার সাথে যে যুক্ত হওয়াটা ওটা একটা আমাদের ধর্মগুরু থেকে আপনি কোন ধর্ম থেকে বিলং করেন হিন্দু ধর্ম থেকে আপাতত জন্মের দিক দিয়ে আমি মুসলিম ধর্মে কিন্তু এখন আমাকে মুসলিম বলা যাবে না যেটা আমি বুঝতে পারি এখন কি হিন্দু নাকি আপনি কি এখন একটু ক্যাপিটেস্ট করেন তো মানে দুঃখিত এইভাবে বলার জন্য নিশ্চয়ই উনি এরকম না কিন্তু দুই লাইভে দুইটা কথাটা না মানে আমার আমি যুক্ত লাইভে কি বলছে আসাদ ভাই আপনার উনি বলছেন যে উনি পুরোপুরি ডিফারেন্ট স্টোরি আর কি আমার স্টোরিটা মনে নাই কিন্তু ওই রকম যে উনি অন্য একটা অ্যাঙ্গেলে বলছেন এখন যে হয় হইতে পারে কিন্তু আমার কাছে একটু কেপি টেস্ট করলে একটু ভালো হইতো মানে আমি শিওর না আচ্ছা আমি বলি আচ্ছা সদ্য আমি বলি আপনার চ্যানেলটা আছে বলি স্যার আপনি এই ইসলাম সম্পর্কে দুই একটা জিনিস জিজ্ঞেস করলে কি আপনি বলতে পারবেন আপনি কি ইসলামের কোনো কিছু সম্পর্কে জানেন আমি যে বলতে পারবেন

শিখানো হতো একবার শিখেও ছিলাম কিন্তু ওগুলো মনে নেই আলিফ বা তা পরে কি বলত তো জানি না আমি ওগুলো জানি ফ্যাসিনেটিং আচ্ছা ওযু করার সময় সবার আগে কোন জিনিসটা ধুতে হয় এটা এটা বলতে পারবেন হ্যাঁ বলুন ওযু করার সময় সবার আগে কোন জিনিসটা ধুতে হয় এটা কি বলতে পারেন ওযু করার সময় জি উজু করার সময় প্রথমে হচ্ছে মুখ কুলকোচা করতে হয় তিনবার কুলকোচা কি জিনিস মানে কুলি করতে হয় গড়গড়া যেটা বলা হয় ও আচ্ছা ঠিক আছে সানা কত তাহলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমরা তাহলে আজকে অন্য কারো কাছে যাই ভালো থাকুন একটু একটু জাস্ট একটু আসার দা আমাকে খারাপ ভাব আজকে থাকো না 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 কেউ ভালো খারাপ ভালো কিছুই ভাবছ না আর আজকে থাকো থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য তাহলে তো অনুরোধ ঠিক আছে ফ্যাসিলিটি

ওকে এই একই নাম দেখে না আমি ওই লাইভ শেষ করে আমি এখানে ঢুকলাম যে আপনারা কি বলতেছেন শুনতেছিলাম অমিত ভাই বলতেছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা তারপরে আমার এটা মাথার মধ্যে ইয়ে করলো যে উনি এখানে এসে যে বাবার ব্যাখ্যাটা দিলেন পুরোটাই আকাশ পাতাল পার্থক্য এই জন্য আমি বুঝছেন ফারাজ ভাই যে ওনারা কাঁঠাল পাতা টেস্টটা এই জন্যই করতে বললাম যে এখানে কিছু একটা ঘাপলা আমার কাছে মনে হয়েছে মানে এটার তো করার কোনো দরকার নেই আসলে মানে ওনার কথা শুনেও আমার কাছে হিন্দু মনে হচ্ছিল না আমি প্রথমেই মানে যখন যুক্ত হয়েছে তখনই বলতাম যে ভাই বোরখা পরে কি হিন্দু ব্যক্তি যুক্ত হচ্ছে না আজকাল সোহানা খাতুন নাম যুক্ত হয়েছে যখন ফাদার কথা বললেন এর সাথে ইমোশনাল ওই জন্য আমি আর কিছু বলিনি এনি হোক বাট এইগুলা তো আল্টিমেটের কোনো দরকার নাই মানে সিম্প্যাথি পাওয়ার জন্য প্ল্যান আহ দুদিন পরেই ধরা খেয়ে যাবে এটা এগুলা করে না ভাই মানে নিজেকে ছোট করে কি দাও কিলাপ আচ্ছা থ্যাংক ইউ আমি যুক্ত হওয়ার জন্য তাহলে আমরা আমরা তাহলে একজনকে যুক্ত করি